এই যে এটা হলো বাংলাদেশের সর্ববৃহৎ রোপওয়ে প্রজেক্ট। রোপওয়ে প্রজেক্টে কি এই যে যে স্টেশন যে খাম্বার মতো ঝুলানো জিনিস দেখতেছেন, এরকম 111 কিলোমিটারের মতো বিভিন্ন জায়গায় এরকম টাওয়ারের মতো করা এবং উপরে রশি দিয়ে রশির মাধ্যমে টেনে টেনে এই সাদা পাথর থেকে যে ইয়েগুলো মাইনিংগুলো করে যা যা পায় এই জিনিসগুলো এই রশির মাধ্যমে টেনে 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 এখান থেকে দূরে ছাতক যে আছে ছাতকে ওখানে নিয়ে যেয়ে ওখানে দেন ওদের প্রসেসিং করে যে যেটা বানায়। এটা হলো বাংলাদেশের সর্ববৃহৎ কোয়ারি সাইট এবং সর্ববৃহৎ রোপওয়ে প্রজেক্ট। এটাকে বলে রোপওয়ে প্রজেক্ট, এই দড়ির মাধ্যমে যে নিয়ে যায়। এটা 1964 থেকে 1969 পর্যন্ত করে এবং এটা তখনকার সময়ে 2 থেকে 2.5 কোটি টাকার মতো লাগছে। অ্যান্ড ব্রিটিশ যে রোপওয়ে প্রজেক্ট ছিল ওই রোপওয়ে কোম্পানিরই এই রোপওয়েটা করছে, অনেক দিন এটা ছিল এবং বাট 120টার মতো টোটাল এরকম স্প্যান আছে 11.5 মাইল ধরে। আর এটা অনেক দিন কাজ করার পর লাস্ট 14-15 বছর ধরে এটা নষ্ট হয়ে আছে, এটা ইউজ হয় না, সো এখন একদম এটা অ্যাবান্ডন প্রজেক্ট। বাট বাংলাদেশের একমাত্র এবং সর্ববৃহৎ রোপওয়ে প্রজেক্টই হলো এই সাদা পাথর। ১৯৮৪ থেকে ৬৪ থেকে ৬৯ সালে এটা বানানো হয়েছে, ব্রিটিশ রোপওয়ে কোম্পানি বানাইছে এবং 2.25 কোটি টাকা ইউজ করে। অ্যাবান্ডন প্লেস, একটা ভূতরে স্পুকি ফিলিং। এখান থেকে স্টোন লাইম স্টোন যা যা আছে উপরে উঠায় দিত। এই যে এখান থেকে এই রোপওয়ে প্রজেক্টের উপর দিয়ে ছাতক পর্যন্ত চলে যেত সিলেটে। অদ্ভুত, 11.5 মাইল এই রোপওয়ে প্রজেক্ট, বাংলাদেশে একমাত্র এবং সবচেয়ে বড় রোপওয়ে প্রজেক্ট। যেহেতু লাস্ট কয়েক বছর ধরে সংস্কার অভাবে করা হয়নি, বাট এখন ভুতুরে পরিবেশ। চিন্তা করা যায় এটা তো ওয়ার হাউস টাইপের ছিল, এই যা কত বড় বগি, সরি চাকা, এটা তো উপরে উপরে দাঁড়ানো অবস্থায় থাকতো। এদিক দিয়ে প্যাথ হয়ে গেছে, এদিক দিয়ে দোতলায় উঠে আমরা অনেকে হয়তো সাদা পাথর আসি, কিন্তু এই রোপওয়ে প্রজেক্ট সম্পর্কে আমরা সবাই খুব কম জানি। এই যে উপরের দিক থেকে ইট বা সবকিছু স্লাইড করে নিচে পড়তো, বিরাট একটা ইতিহাসের সাক্ষী। আমার মনে হয় না এই হিস্ট্রি পার্ট আমি কখনো হইতে পারতাম এখানে না আসলে। পিছনে যে লাখালে সাদা পাথর বোট গুলা এখান থেকে ওদিকে যাচ্ছে সবাই,
হয়তো ইঞ্জিনিয়ার কেউ থাকলে এটা প্রসেস সম্পর্কে দেখতে পারতাম, জিজ্ঞেস করতে পারতাম। বাট টোটালি আনপ্ল্যান্ড ওয়েতে আসছি, বুঝার উপায় নেই এটা অপারেট করতে কীভাবে। বিশাল বড় প্রজেক্ট, যেখানে দেখা যাইতেছে আরো ইনফ্রাস্ট্রাকচার আছে। আপনি এখানে আসবেন মানে আপনি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। জিনিসপত্র এখান দিয়ে উঠায় তো, সো একটা দড়ি বা রশি, অ্যালুমিনিয়াম বা আয়রনের যেটাই বলেন, ধরার জন্য কত বড় একটা সাইডে পিলার দেওয়া হয়েছে। সো আপনি আন্দাজ করতে পারতেছেন যে কত বড় ম্যামথ ম্যাসিভ লেভেলের এই প্রজেক্টটা ছিল। আপনি যদি সাদা পাথর আসেন ঘুরতে, সময় নিয়ে আসবেন এবং অবশ্যই এই স্পটটাতে আপনারা এসে ঘুরে যাবেন যদি আপনাদের সময় হয়। এটা অবশ্যই আমাদের জন্য খুবই ঐতিহাসিক একটা স্থান এবং এখান থেকে অনেক কিছু শেখার জানার স্কোপ আছে। আপনি দেখবেন মাইলের পর মাইল শুধু এই রোপের পিলারগুলো দাঁড়ানো, মাইলের পর মাইল। সেই আমলে 2-2.5 কোটি টাকা দিয়ে করা, এখন আমলে তো 20-30 কোটি টাকা হবেই। বাট এখানে মানুষজনই একদম নিরিবিলি স্তব্ধ একটা পরিবেশ পাবেন, আর এটার বিশালত্বটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। এই যে আমি ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম, সাদা পাথরের রোপে, বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্ববৃহৎ এবং একমাত্র রোপে, অ্যাবান্ডেন্ড রোপে প্রজেক্টে আসছিলাম। আমি চাই আপনারাও আসুন, সবাই দেখেন, এটা দেখে ঘুরে যান, বুঝে যান আমাদের ইতিহাস কত সমৃদ্ধ ছিল, কত বৈচিত্র্যময় ছিল, কত শক্তিশালী ছিল। ৭০-৮০ বছরের পুরাতন, এগুলোরও হয়তো বিশেষ কাজ ছিল, বিশেষ অ্যাপ্লিকেশন ছিল এক একটা জিনিসের। এই যে দেখেন ৭০-৮০ বছরের পুরাতন, জং ধরে গেছে লোহার, কত শক্ত, কত মজবুত, এখনও যে এটা নষ্ট হয়নি এটাই অনেক বেশি। এই যেখানে একটা আছে ওইখানে একটা, ওই পাশে হয়তো আরে আরও পাওয়া যাবে। মানে সত্যি এটা বাই দ্য ওয়ে করছিল ব্রিটিশ এক রোপওয়ে কোম্পানি, সো তাদের ওয়েবসাইটে ঘাটাঘাটি করলে হয়তো আরও ইনফরমেশন জানা যাবে এটার বিল্ড কোয়ালিটি বা কী প্ল্যান করে বানানো বা কী পরিকল্পনা করা হয়েছিল। সব কিছুই একদম মনোমুগ্ধকর। এখনকার আমাদের রাস্তা 10 বছর 1 বছর টিকে না, বাট 80 বছরের আগের বানানো স্ট্রাকচার এখনও টিকে আছে, ভাবা যায়।